আসসালামু আলাইকুম, আমি মোহসেনুল ইসলাম রাফি। আমি বর্তমানে গোপালগঞ্জ জেলায় বসবাস করতেছি আর গোপালগঞ্জে একটা কিন্ডার গার্ডেনে প্রিন্সিপাল হিসেবে আছি। তো আমি ছোটবেলা থেকে মাদ্রাসার লাইনে পড়ালেখা করছি। হ্যাঁ, মাদ্রাসা পড়ালেখা শেষ করার পরেও হচ্ছে জেনারেল লাইনে একটা স্টেপ পর্যন্ত স্ট্রংলি পড়ালেখা করছি, বাট পড়ালেখার পরে সরকারি চাকরি করার মতো মানসিকতা আমার কখনো ছিল না, আর বিজনেস করব ওই পরিস্থিতি আমার ছিল না। তো যখন থেকে ওকে হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটা সম্পর্কে জানতে পারছি, তখন থেকেই হচ্ছে এই সেক্টরে আসা এবং এইখানে হচ্ছে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড করে তোলার নিজের মধ্যে একটা তীব্র ইচ্ছা ছিল। তো যেমন ভাবা তেমন কাজ এখানে আসি, কিন্তু এখানে আসার পর জানতে পারি যে এখানে অনেকগুলো সেক্টর আছে। কোন সেক্টরটা আমার জন্য হচ্ছে সুইটেবল হবে সেইটা বুঝতে বুঝতেই হচ্ছে আমার অনেকগুলো ট্রাই করা হয়ে যায়। যেমন হচ্ছে আমি ইউটিউব মার্কেটিংয়ে ট্রাই করি, ডিজিটাল মার্কেটিংয়ে ট্রাই করি, এরকম আরও অনেক জায়গায় ট্রাই করি, কিন্তু কোনোটাই হচ্ছে আমার সাথে কমফোর্ট হচ্ছিল না। আমি কেন চাই না কোনোটার সাথে পারতেছিলাম না। তো সেইভাবে আমি প্রতিবারের মতো আবারও সেক্টর চেঞ্জ করি এবং গ্রাফিক ডিজাইনে চলে আসি। তো গ্রাফিক ডিজাইন আমার যেহেতু শিখতে হবে, কোনো একটা ইনস্টিটিউটের প্রয়োজন আমার, আর গোপালগঞ্জ এখন ওইরকম উন্নত হয়ে পারে নাই যে গোপালগঞ্জে আমি একটা ভালো ইনস্টিটিউটে জয়েন হয়ে গ্রাফিক ডিজাইনটা শিখতে পারবো। আর তখন হচ্ছে আমার ঢাকা শহরে যায় যে আমি শিখবো, এরকম পরিস্থিতিও বা এরকম একটা টাইম আমার ছিল না, যার কারণে আমার একটাই অপশন থাকে যে অনলাইনে কোনো ইনস্টিটিউট থেকে আমার শিখতে হবে। তো তখন হচ্ছে আমি uylab এর সন্ধানটা পাই, দেন uylab সম্পর্কে কিছুটা রিসার্চ করে অ্যাডমিশন নিয়ে নিই। যদিও আমি অনলাইনে স্টুডেন্ট ছিলাম, বাট যখন হচ্ছে আমি মিট আপের জন্য uylab এ যাই, তখন ওইখানের পরিবেশটা আমাকে খুব মুগ্ধ করে, আর তাদের ব্যবহার তো মাশাল্লাহ। আর তো আমি জয়েন হওয়ার পরে হচ্ছে ক্লাস শুরু করি ওইখানেরই একজন ফ্যান্টাস্টিক পার্সন অসিত পাল স্যার, ওনার সাথে আমার পরিচয় হয়, যিনি আমার ব্যাচের মেন্টর ছিলেন, তার হাত ধরেই হচ্ছে চলা। আমি কোর্সটা মোটামুটি শেষ করি, ভালোভাবেই শেষ করি। আর কোর্সের মধ্যে হচ্ছে আমাদেরকে বিভিন্ন টুলস সম্পর্কে যেমন জানানো হয়েছে, সেভাবে বিভিন্ন মার্কেট সম্পর্কেও শেখানো হয়েছে, বিভিন্ন মার্কেট সম্পর্কে জানানো হয়েছে। তো কোর্স শেষ হওয়ার পরে আমি হচ্ছে এখন কয়েকটা মাইক্রোস্টক মার্কেটে আসি, মাইক্রোস্টক মার্কেট নিয়মিত কাজ করতেছি। ফাইবারেও আমার কয়েকটা ক্রিয়েটিভ গিগ রানিং চলতেছে, তাছাড়া লোকাল মার্কেটেও আমার কিছু নিয়মিত রেগুলার ক্লায়েন্ট আছে, যাদের থেকে আমি রেগুলার কাজ পাচ্ছি এবং একটা ভালো রেভিনিউ পাচ্ছি। আর আমার ফিউচার পরিকল্পনা যদি বলতে হয়, তাহলে আমি ইচ্ছা রাখি যে আমি ইন্টারন্যাশনালি এমন একজন ডিজাইনার হব যার দ্বারা হচ্ছে আমার দেশ এবং আমার জাতির নাম প্রকাশ পাবে আমার দ্বারা। আর ইনশাআল্লাহ একদিন একজন ইন্টারন্যাশনাল লেভেলেরই মাস্টার ট্রেনার হব, এরকম ইচ্ছা রাখি। তো সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাবো আমার এবং আমার মতো অনেক স্বপ্নবাজ স্টুডেন্টদের শিক্ষাগুরু মেন্টর অসিত পাল স্যারকে, আর অবশ্যই uylab-কেও অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটা পজিশনে পৌঁছায় দেওয়ার জন্য। আপনারা আমার জন্য একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দোয়া করবেন যেন আমি একটা সাফল্যের শীর্ষে পৌঁছাইতে পারি, এবং সাফল্যের শীর্ষে পৌঁছানোর পরে সেই শীর্ষে যেন আমি স্থায়ী হয়ে থাকতে পারি, আর আমার যত স্বপ্ন আছে আমি যেন সেগুলোকে প্রপারলি পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।